সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে দ্বন্দ্ব আপনারা দেখছেন, একসময় কিন্তু এই দ্বন্দ্ব ছিল না। তাদের মধ্যেও ছিল ভালো বন্ধুত্বের সম্পর্ক, দুজন দুজনের বাড়িতে আসা যাওয়া করতেন, এমনকি খালেদা জিয়ার ছেলের বিয়েতেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভালো সম্পর্কটা কিভাবে বৈরিতা আর তিক্ততায় পরিণত হয়েছে, আজকের এই ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব, যে কারণে আজও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে দুচক্ষু দেখতে পারেন না এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুচক্ষু দেখতে পারেন না। তার পেছনের রাজনৈতিক কিছু কারণের বাহিরেও রয়েছে ব্যক্তিগত কিছু কারণ। চলুন দর্শক বিস্তারিত জেনে যাক। আমি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যকার টেলিফোনের এই আলাপটি ধারণা দেয় সম্পর্ক কতটা তিক্ত হয়েছে, কিন্তু এই তিক্ত হওয়ার পেছনের কারণটা কি, চলুন একটু পেছনে ফিরে দেখা যাক। শেখ হাসিনা এবং তার দল মনে করে শেখ মুজিব হত্যার নেপথ্যে রয়েছেন জিয়াউর রহমান, যদিও বিএনপি বরাবরই অস্বীকার করে। শেখ হাসিনার যুক্তি হচ্ছে, শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার না করে খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছেন। তারপরেও 1990 সাল পর্যন্ত শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যকার সম্পর্ক একেবারেই খারাপ ছিল না। এরশাদ বিরোধী আন্দোলন যখন চলছিল তখন কিংবা এরশাদের পতনের পরেও দুজনের মধ্যে বেশ কয়েকবার দেখা হয়েছে, বৈঠক হয়েছে, তখনও তাদের মধ্যে ছিল বেশ ভালো সম্পর্ক, দুজনের মধ্যে এক ধরনের সামাজিক সম্পর্ক ছিল। খালেদা জিয়ার বড় ছেলে তারিক রহমানের বিয়ে 1993 সালে হয়, তখন শেখ হাসিনাকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল। শেখ হাসিনা তখন ছিলেন বিরোধী দলীয় নেত্রী, খালেদা জিয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে সে অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। তারেক রহমান এবং তার নববধূর সাথে বিয়ের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বলের ছবি দেখা গেছে শেখ হাসিনার সাথে। অনেকে মনে করেন দুজনের মধ্যে সম্পর্ক যে তিক্ততা পর্যায়ে পৌঁছেছে সেটি যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি ব্যক্তিগত। কিন্তু খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারা দুজনেই বরাবরই বলছেন এখানে ব্যক্তিগত রেষারেষির কোনো জায়গা নেই, বিষয়টি পুরোটাই রাজনৈতিক মতাদর্শের বিষয়। যে দিনটিতে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, অর্থাৎ সেই 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন, দুজনের মধ্যে যথেষ্ট তিক্ততা জন্ম দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা একবার মন্তব্য করেছিলেন, খালেদা জিয়া 15ই আগস্ট যখন কেক কাটেন তখন বিষয়টি তার বুকে ছুরি চালানোর মতো মনে হয়। যদিও খালেদা জিয়া ও বিএনপির তরফ থেকে বরাবরই দাবি করা হচ্ছে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন, 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। অভিযোগ উঠেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্যই এই হামলা করা হয়েছিল। শেখ হাসিনা অভিযোগ করেন তাকে হত্যার মাধ্যমে খালেদা জিয়া তার রাজনৈতিক পথকে মসৃণ করার জন্য এই হত্যাকাণ্ডের চেষ্টা চালিয়েছিলেন, যদিও বিএনপির তরফ থেকে বরাবরই অস্বীকার করা হয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো সুষ্ঠু তদন্ত হয় নাই। একটি অভিযোগ আরও জোরালো হয়েছে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিষয়টিকে চ্যালেঞ্জ করে খালেদা জিয়া আদালতে গিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আদালতের রায় সরকারের পক্ষে আসে। তারপরও খালেদা জিয়া অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের তথা শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে গণতন্ত্রের অভিযাত্রার নাম দিয়ে এক কর্মসূচি ডাক দেয় বিএনপি। বিএনপির কর্মসূচিকে বানচাল করার জন্য সরকারের দিক থেকে খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এই বিষয়টি খালেদা জিয়াকে কতটা ক্ষুব্ধ করেছিল সেটি তার বক্তব্যে বোঝা গিয়েছিল। এই ঘটনার 1 বছর অর্থাৎ 2015 সালের জানুয়ারি মাসে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো যখন মারা যান, সেদিন খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন তাকে সমবেদনা জানানোর জন্য। কিন্তু সেই অফিসের গেট থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে আসতে হয়েছিল, তিনি ভিতরে ঢুকতেই পারেননি। এই বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে মনে করেছেন আওয়ামী লীগের অনেক নেতা, কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছে শোকাহত খালেদা জিয়াকে তখন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের একেবারে শেষের দিকে এসে সেনানিবাসে এক অনুষ্ঠানে খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হয়েছিল। ধারণা করা হয় তৎকালীন সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এর পেছনে ভূমিকা রেখেছিলেন, সেটি ছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যকার সর্বশেষ সাক্ষাৎ। অনেকের মাঝেই প্রশ্ন, এই দুজনের মাঝে কি আর কখনো দেখা হবে?